চক্ষু যখন খুলিল আজ, পদে পদে তোমার দেখিব কাজ। দেখার আগে জানতে হবে, জানার পরে দেখতে হবে। সরকারি হোক বা আধা সরকারি হোক, সংস্থা হোক বা কোম্পানি হোক, পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, সব ক্ষেত্রেই সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা জানার জন্য আগে আপনাকে সেই সম্পর্কে জানতে হবে। তাদের কার্যকলাপ, কাজের পদ্ধতি, রুলস ও রেগুলেশনস, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত হতে হবে। গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের কাছে একটা ছাতার মতো কাজ করে থাকে। গ্রামবাসীদের চাওয়া পাওয়া, বিপদ আপদ, সুখ দুঃখ সব আবেগ পঞ্চায়েতকে নিয়ে জড়িয়ে থাকে। গ্রাম পঞ্চায়েত স্থাপনের মূল উদ্দেশ্য হলো সরকারি পরিষেবা গ্রামের মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, গ্রামের সর্বাঙ্গীন বিকাশ সাধন, নারী শক্তির বিকাশ ও অংশগ্রহণ ইত্যাদি। কিন্তু অনেক সাধারণ মানুষ, এমনকি অনেক শিক্ষিত মানুষ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কর্তব্য সম্পর্কে জানেন না। গ্রাম পঞ্চায়েতের যেসব ক্ষমতা ও কর্তব্য রয়েছে সেগুলি হলো অবশ্য পালনীয় কর্তব্য, বিবেচনামূলক কর্তব্য, পরিপূরক কর্তব্য ও অন্যান্য কর্তব্য। বিবেচনামূলক কর্তব্য সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প এন্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো গ্রাম পঞ্চায়েতের বিবেচনামূলক কর্তব্যগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। গ্রাম পঞ্চায়েতের বিবেচনামূলক কর্তব্যগুলি কি কি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 21 নম্বর ধারায় বলা আছে যে রাজ্য সরকার দ্বারা গ্রাম পঞ্চায়েতকে নির্ধারিত শর্ত সাপেক্ষে কোনো নির্দেশ দিলে সেগুলি সম্পাদনের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলি হলো সরকারি রাস্তাসমূহ আলোকিত রাখা, সরকারি রাস্তাসমূহে বা গ্রাম পঞ্চায়েতের উপর বর্তানো এরূপ রাস্তার পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ, কূপ, পুকুর এবং জলাশয় খনন, সমবায় পদ্ধতিতে চাষাবাদ, সমবায় বিপণি এবং অন্যান্য ক্ষেত্রে সমবায় পদ্ধতি প্রবর্তন, বাণিজ্য এবং পেশার প্রবর্তন, বাজার নির্মাণ ও নিয়ন্ত্রণ, হাট, মেলা বসানো ও নিয়ন্ত্রণ করা এবং স্থানীয় উৎপন্ন দ্রব্য, হস্তশিল্প ও গৃহ শিল্পজাত দ্রব্যের প্রদর্শনীর আয়োজন করা, সার মজুদাকার স্থান নির্দিষ্ট করা, সরকারি ঋণ গ্রহণ, বিতরণ এবং পরিশোধের বিষয়ে কৃষিজীবীদের সহায়তা ও পরামর্শ দেওয়া, অস্বাস্থ্যকর নিচু জমি ভরাট ও অস্বাস্থ্যকর স্থানকে স্বাস্থ্যকর করা, ডেয়ারি এবং পোল্ট্রির উন্নতি সাধন, মৎস্য চাষের উন্নতি সাধন, দারিদ্র দূরীকরণ কর্মসূচি, পাগল ও বেওয়ারিশ কুকুরগুলির নিধন, নির্ধারিত পদ্ধতিতে খাদ্যদ্রব্য ও অন্যান্য দ্রব্যাদির উৎপাদন ও বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ, সরাইখানা, ধর্মশালা, বিশ্রামাগার, পশুশালা ও গোশকটাদি অর্থাৎ গোজান দাঁড়াবার জন্য স্থান নির্মাণ ও সংরক্ষণ, বেওয়ারিশ গবাদি পশুর উপযুক্ত ব্যবস্থা, অভিভাবকহীন মানুষ বা পশুর মৃতদেহের ব্যবস্থা, গ্রন্থাগার ও পাঠাগার সংস্থাপন ও সংরক্ষণের ব্যবস্থা, আমোদ প্রমোদ খেলাধুলার সুযোগ সুবিধার জন্য আখড়া, ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠান সংগঠন ও সংরক্ষণের ব্যবস্থা, খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক কার্যকলাপ প্রতিবন্ধী এবং মানসিক বিকাশে প্রতিবন্ধকতার হিত সাধন, সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর নাগরিকদের বিশেষত তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের হিত সাধন, লোক সমাজের সম্পদ রক্ষণাবেক্ষণ, জনগণনা, শস্যের হিসাব, গবাদি পশু গণনা ও নির্ধারিত অন্যান্য পরিসংখ্যান সম্পর্কিত নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রাধিকারের মধ্যে বসবাসকারী মানুষের হিতকল্পে জেলা পরিষদ বা মহকুমা পরিষদ বা পর্ষদ করণ
অনুকরণীয় কোন জনহিতকর কার্য তাদের বা যার ক্ষেত্রে প্রযোজ্য অনুমোদন ক্রমে বা নির্ধারিত পদ্ধতিতে সম্পাদন, অগ্নি নির্বাপন ও ঐরূপ দুর্ঘটনা থেকে জীবন ও সম্পত্তি রক্ষায় সহায়তা প্রদান, সিন্দেল চুরি ও ডাকাতি নিবারণ, তাছাড়া এই আইনে উল্লিখিত হয় নাই এমন বিষয় যাতে জনগণের স্বাস্থ্য, কল্যাণ, সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন হয়, সেই সব জনহিতকর কার্য সম্পাদনের ব্যবস্থা গ্রহণ। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।